সৌজন্যে বিবিএস কেবলস। প্রিয় দর্শক, এবার চ্যালেঞ্জের মুখে থাকা 7,61,785 কোটি টাকা বাজেট সম্পর্কে সাধারণ মানুষের ভাবনা জানব আমাদের কথার আজকের পর্বে। আমি মাহফুজা মোসলেহি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিবিএস কেবলসের সৌজন্যে আমাদের কথার আজকের পর্ব দেখার জন্য। সরকারের একটা চ্যালেঞ্জ বাজেট বাস্তবায়ন করা। আমরা চাই যে সরকার যে বাজেটটা করছে তার থেকে এটা বাস্তবায়ন করুক। সরকার যেভাবে অবকাঠামো, রাস্তাঘাট, সেতু, ব্রিজ, কালভার্ট দিকে নজর দিচ্ছে, সেই সাথে শিক্ষাখাতে যাতে সরকার আরেকটু বেশি নজর দেয়, আরেকটু বাজেট বেশি রাখে, গবেষণার ক্ষেত্রে আরও বেশি বাজেট দেওয়া হয়, সেটা বাজেটটা বাস্তবায়ন করাটাই হচ্ছে আমাদের দেশের মূল লক্ষ্য। যদি আমরা সেটা বাস্তবায়ন করতে পারি আমাদের জন্য ভালো। আর বাজেটটা অবশ্যই গরিব বান্ধব হতে হবে, যদি গরিব বান্ধব হয় সেটা সবার জন্যই ভালো। জিনিসের মূল্যের দাম কমতে হবে, গরিব মানুষ যেভাবে ভালো থাকে সেভাবে থাকার ব্যবস্থা করতে হবে, গরিবরা যাতে সচ্ছলভাবে চলাফেরা করতে পারে, সেটাই আমাদের কামনা। আমাদের বাজেট যতই বেশি হোক, সেক্ষেত্রে আমাদের যারা এখন আমরা কাজ করছি কর্পোরেট লেভেলে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সরকারি বা বেসরকারি যেই খাতেই হোক, যেই টাকা আমাদের দিচ্ছে সেক্ষেত্রে আমাদের ফ্যামিলি চালানো কষ্টকর হয়ে পড়ছে, বা হচ্ছে গিয়ে আয় এখন কমে যাচ্ছে কিন্তু ব্যয়টা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, আর তাছাড়া এখন আমরা দেখছি যে জিনিসপত্রের দামও অনেক বেশি, সেই অনুযায়ী দেখা যায় যে আমরা স্যালারিটা পাই বা পাচ্ছে সবাই, সেক্ষেত্রে তারা আসলে সামঞ্জস্য করতে পারছে না। আর বর্তমান সরকার যে 7,61,000 কোটি টাকার যে বাজেট দিয়েছে, এটা আমাদের বাংলাদেশের জন্য, জনগণের জন্য এটা একটা সুখবরই। সরকার এখন যেই বাজেট, এই বাজেট মানে জনগণের কাছ থেকে যে ট্যাক্স দিচ্ছে, ওই ট্যাক্স দিয়ে সে করবে না, চ্যালেঞ্জ হবে না, চ্যালেঞ্জ হবে না, হ্যাঁ মোকাবেলা করতে পারবে। 2,57,885 কোটি টাকা ঘাটতি ধরে আজ জাতীয় সংসদে পেশ হতে যাচ্ছে 2023-24 অর্থবছরে এই বিশাল বাজেট। বিবিএস কেবলস জন্য আমাদের কথায় আমি এম এস আহমাদ আজ শুনবো এবারে বাজেট নিয়ে ঠাকুরগাঁওয়ের মানুষের আশা ও প্রত্যাশা। আমরা সাধারণ মানুষরা যেটি দেখি যে আসলে সবসময় বাজেটের আগে যে সরকারের যে উচ্চবিলাসী বাজেটের যে একটা প্রবণতা দেখা যায়, যে বিভিন্ন আশা দেখানো হয়, কিন্তু আমরা যেটা বলবো যে আসলে লাস্ট গত বছর থেকে যে পরিমাণ সাধারণ মানুষের যে জীবনযাত্রার যে অসহনীয় ব্যয় বেড়ে গেছে, এমনকি সাধারণ মানুষের যে আসলে খুব কষ্টের মধ্যে আছে, এই জন্য উচ্চবিলাসী বাজেটকে এই প্রাধান্য না দিয়ে আমার মনে হয় যে সাধারণ মানুষে আমাদের যেন ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সেরকম একটি বাজেট আমরা প্রত্যাশা করছি। এইবার যে 250 কোটি টাকা অধিক, 250 কোটি টাকায় আমরা বলতে পারি যে ঘাটতি বাজেট সরকার দিচ্ছে, এবং এটা দুটো খাত থেকে সরকার সংগ্রহ করার চেষ্টা করবে। আমি আশাবাদী সরকার যদি শান্তিপূর্ণভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে, মানে আমাদের কর যদি ঠিক মতো আসে এবং অন্যান্য পরিস্থিতি যদি স্বাভাবিক থাকে, তাহলে সরকারের পক্ষে এটি অ্যাচিভ করা সম্ভব। যে বাজেট আসলে এই জনজীবনের, অর্থাৎ এদেশের মানুষের কোন কোন খাতে কী কী উপকার করছে, প্রতি বছর আমরা অনেক কিছু শুনতে পাই, আমরা যেমন জানতে পারি বা জিনিসপত্রের দাম কমবে, কিছু কিছু বাড়বে, কিন্তু বছর শেষে দেখা যায় যে অনেক কিছু দাম বেড়ে যাচ্ছে, মুদ্রাস্ফীতির সাথে মিলে না। কারণ গত বছর আমরা 100 টাকা যে জিনিস কিনতে পারতেছি, দেখা যায় পরের বছরে 100 টাকায় ওই জিনিস কেনা যায় না, আরও হয়তো অনেক টাকা বেশি লেগে যায়। এই যে বাড়তি টাকা, এই টাকা যোগান দেয়া এদেশের মানুষের পক্ষে, বিশেষ করে আম জনতার পক্ষে, অর্থাৎ এদেশের গরিব মেহনতি মানুষের পক্ষে এই টাকা যোগান দেওয়া অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়ায়। সরকার একটা নির্দিষ্ট পরিমাণে বাজেট দেয়, সেই বাজেট থেকে আমাদেরও কিছু প্রাপ্তি থাকে, সেই প্রাপ্তি অনুসারে আমরা চাকরিপ্রত্যাশী এতটুকু আশা করতে পারি আমাদের দিকে যেন সরকার একটু সুনজর দেয়। এই সুনজর দেওয়ার ফলে যেন আমাদের অত যাতায়াত থাকে, আমরা ঠাকুরগাঁওর দেশের একেবারে প্রান্তে আমরা বসবাস করি, এখান থেকে ঢাকা যায় একটা পরীক্ষা দেওয়া, তারপর মনে সেই পরীক্ষায় অ্যাপ্লিকেশন করা, এই ধরনের আমাদের একটা বিশাল পরিমাণে খরচ পড়ে, সেই খরচ থেকে আমাদের যেন আর কি মোটামুটি বাঁচতে পারি, আমরা যেন স্টুডেন্টরা ভালো একটা সাহায্য পাই, এই ধরনের যেন সরকার একটা সুদৃষ্টি দেয় এটাই চাই আর কি। যেহেতু আমাদের কৃষি প্রধান দেশ, হ্যাঁ কৃষি বান্ধব একটা বাজেট যদি সরকার পাস করে এবং সাধারণ জনগণের বর্তমানে চলে খাওয়ার মতো যে অবস্থা, নিত্য প্রয়োজনীয় জিনিসের যে দাম, হ্যাঁ সাধারণ মানুষ চলা খুব কষ্টকর হয়ে গেছে,
তো সাধারণ মানুষের বেঁচে থাকার লক্ষ্যে তাদের জীবন জীবিকা যেন সহজ হয় সেই ধরনের একটা বাজেট পাস করলে সরকারের যদি করে তাহলে আমার মনে হয় খুব ভালো হবে। আমাদের কথা অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পীযূষ কান্তি আচার্য। চ্যালেঞ্জের 7,61,000 কোটি টাকার বাজেট নিয়ে শুনব ব্রাহ্মণবাড়িয়াবাসীর কথা। আচ্ছা, আমাদের জনসংখ্যার যে সাইজ, পপুলেশনের যে সাইজ, সেই তুলনায় এই অঙ্কের বাজেট, এটা আমি মনে করি যে এটা প্রয়োজনীয়। এবং এটা বাস্তবায়নের ক্ষেত্রে যেটা হয় যে ট্যাক্সেশন, এটার যে ফাইন্যান্সিংটা হবে, অর্থায়নটা হবে এই বাজেটের, সেখানে ট্যাক্সেশন একটা বড় ফ্যাক্টর। তো এটা আমাদের জনগণের মাঝে একটা বিষয়, এই বিষয়ে আসলে একটু অভ্যস্ত হতে হবে। সরকারের জন্য যে চ্যালেঞ্জ আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে এই করের পয়সা বা এই করের টাকা সরকার খুব দক্ষতার সাথে ব্যয় করছে কি না, দুর্নীতিমুক্ত এবং একটা ট্রান্সপারেন্ট প্রশাসন এনশিওর করতে পারছে কিনা গভর্নমেন্ট, সেটা যদি করা যায় তাহলে মানুষের একটা আস্থা কাজ করবে। রাজস্ব আয় গত বছরের লক্ষ্যমাত্রা থেকে কিন্তু পুরোপুরিটা আমার জানা মতে 35,000 কোটি টাকার মতো এখনও এই অর্থ বছর আয় করতে পারিনি। এই বছর সেটা 5,00,000 কোটি টাকা ধরা হয়েছে। এটা আমাদের রাষ্ট্রীয় আয় থেকে রাজস্ব আয়টা যে নেয়া, এটা একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কোভিড পরবর্তীকালীন যে সময় এবং হচ্ছে আমাদের ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধের প্রভাব, মোটামুটি একটা বিধ্বস্ত পরিস্থিতি পুরো বিশ্বের মধ্যেই, এরকম একটা প্রতিকূল সময়ে এই একটা বিশাল বাজেট মোকাবেলা করা বেশ চ্যালেঞ্জিং। তো আমি মনে করি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এটা খুব অসম্ভব কিছু না। এই মুহূর্তে আমাদের আসলে যে মুদ্রাস্ফীতি সেটা অনেক বড় একটা আকার ধারণ করতেছে এবং মুদ্রাস্ফীতির লাগাম টেনে ধরা খুব বড় একটা চ্যালেঞ্জ। পাশাপাশি হচ্ছে আমাদের যে রাজস্ব আদায়ের যে সক্ষমতা, রাজস্ব আদায়ের সক্ষমতার ক্ষেত্রে আমি মনে করি প্রত্যক্ষ কর আদায়ের ক্ষেত্রে সরকারকে আরও বেশি মনোযোগী হতে হবে। নির্বাচনকে সামনে রেখে সরকার এত বড় একটা চ্যালেঞ্জ হাতে নিয়েছে, এই চ্যালেঞ্জটা আমরা মনে করি যে সাধারণ জনগণ হিসেবে এটা অবশ্যই একটা চ্যালেঞ্জিং বিষয়। আর এই বাজেটকে আমরা যদি হাইলাইট করতে যাই বা দেখতে যাই যে সাধারণ জনগণ কিন্তু বাজেট নিয়ে এত মাথা ব্যথা নাই বা তারা এই জিনিসটা নিয়ে এত চিন্তাভাবনাও করে না। তারা চিন্তা করে যে দেশের অর্থব্যবস্থা স্বাভাবিক থাকুক, আমাদের ক্রয় ক্ষমতার ভিতরে সব কিছু থাকুক, যেহেতু আমাদের দেশে যেহেতু নিম্নবিত্ত, উচ্চবিত্ত, মধ্যবিত্ত সব শ্রেণী পেশার মানুষই আছে, সবার কথা চিন্তা করে যে ক্রয় ক্ষমতা সাপেক্ষে আমরা যাতে নিজেদের চাহিদাগুলো মেটাতে পারি, ওই জিনিসটা যাতে বাজেটের মধ্যে থাকে। আমাদের কথার আজকের পর্ব এ পর্যন্তই। আমি মাহফুজা মুসলেহি আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি যারা এতক্ষণ দেখলেন। আগামী পর্বে একই সময়ে আবারও ফিরে আসব অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর সঙ্গেই থাকুন এটিএন নিউজের।